চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবছরের ন্যায় এবছর অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সামাজিক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। সোমবার দিনের শুরুতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে রামদাসের বাগ সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ সাজ্জাদ রশিদ সুমন। তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে সরকারের অক্সিজেন। এই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামও জাতীয় পার্টির ভূমিকা ছিল দেশ ও দেশের মানুষের স্বার্থে। তাই জাতীয় পার্টি দেশের স্বার্থে আগামী সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে আমরা 300 আসনের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবছরও অসহায় দুস্থ 1000 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, কর্মক্ষম পুরুষদের স্বাবলম্বী করতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার মনোরম পরিবেশ উপহার দিতে নগদ অর্থ বিতরণ, প্রশিক্ষিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করাসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি। রামদাসের বাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল আওয়াল মিয়াজি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ শেখ, মামুন হোসেন রনি, জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।